বাম জীবনে তো শতরূপ ঘোষ বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে, কিন্তু বিয়ে করবেন কাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। এই শীতেই ছাদনা তলায় বাম যুবনেতা শতরূপ ঘোষ। জানা গিয়েছে রেজিস্ট্রি ম্যারেজ করেই বিয়ে সারবেন শতরূপ। যুব সমাজের এই সুদর্শন যুবনেতা মন ভাঙলেন বহু তরুণীর। ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তরে পরিচিত মুখ পহেলি সাহা রবিবার 4 ডিসেম্বর তার সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিপিআইএম এর শতরূপ। বাংলার এই যুবনেতার বিয়ে নিয়ে আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিনের বান্ধবী পহেলি সাহাকে বিয়ে করছেন তিনি। একসঙ্গে বহু মিটিং মিছিলে পা মিলিয়েছেন, এবার দাম্পত্য জীবনের গাঁট ছড়া বাঁধতে চলেছেন তারা। অনেকেরই প্রশ্ন, কে এই পহেলি সাহা? পহেলি আশুতোষ কলেজের ছাত্রী ছিলেন, সেখান থেকে তাদের আলাপ এবং প্রেম। তিনি দীর্ঘদিন বাম রাজনীতির সঙ্গেও যুক্ত রয়েছেন। তবে পহেলির আরো একটা পরিচয় আছে, আর তা হলো টলিপাড়ার চেনা মুখ বিয়ের কোণে। পহেলি কলকাতার একটি জনপ্রিয় প্রযোজনা সংস্থায় জনসংযোগের কাজ করেন। লাল টুকটুকে পাঞ্জাবিতে বরের বেশে বেশ মানিয়েছে যুবনেতাকে। জুন আন্টি থুরি অভিনেত্রী উষসী চক্রবর্তী সম্প্রতি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন বরের সঙ্গে ছবি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, শতরূপ আর পহেলির বিয়ে, বিয়ে বাড়ির কাউন্টডাউন। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শতরূপ আর পহেলি দুজনেই খুব কাছের, তাই তিনি হলেন বরের ঘরের পিসি আর কনের ঘরের মাসি। বিয়ের আসর বসবে রুবির কাছে বিষ্ণু বিজলি গার্ডেনে। ইতিমধ্যেই বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা জানিয়েছেন শতরূপ এবং পহেলিকে। এইচএআর নিউজের পক্ষ থেকে এই যুব দম্পতিকে রইল আগামীর জন্য অনেক শুভকামনা।